Yeah, what's up guys? কেমন আছো তোমরা সবাই? হোপ তোমরা সকলে ভালো আছেন। আজকে আমরা আবার খেলবো হাউস ডিজাইনারের যে গেমটা আছে সেই গেমটা। যারা যারা হাউস ডিজাইনারের পার্ট 1টা দেখোনি ভাই, অনেকে দেখোনি, জানি ওটাতে তেমন ভিউজ আসেনি, তো ভাই চাইলে ফাটাফাট গিয়ে দেখে আসতে পারো। তো ভাই আজকে আমাদের কাজ করতে হবে, কাজ করবে টাকা আর্নিং করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা এখানে যে একটা কাজ সিলেক্ট করেছি সেই কাজটা আজকে ভাই করবো। কারণ এর আগে তোমরা দেখেছিলে যেখানে আমরা নিজেদের ঘর টরটা পরিষ্কার করেছিলাম, কোনো কাজ করিনি, তো আজকে আমাদের কাজ করতে হবে কারণ আমাদের ভাই টাকা কামাই করতে হবে। তো চলো ভাই আমরা চলে এসেছি এই বাড়িটা, তাহলে ভাই দরজাটা খুল। তো এই বাড়িটাতে আমাদের কাজ করতে হবে, মেলা কাজ আছে কারণ একটা বড় অ্যামাউন্ট আমাদের দেবে ভাই, $400 কত যেন আমাদের দেবে। তো ভাই চলো এখানে আগে ফাটাফাট, নোংরা আছে ভাই, নোংরাটাকে ভাই পরিষ্কার করে দেয় এখানে ভাই, প্রথমেই ভাই নোংরাচ্ছি। তো এখন ভাই আমাদের এই বাড়িটাতে যে দেওয়াল আছে ভাই, দেওয়ালে ভাই রং করতে হবে। তো রং করার যে ইয়েটা আছে সেটা আমরা নিয়ে নিয়েছি, এখন আমাদের ভাই রং কিনতে হবে, আর সেটা হলো অরেঞ্জ কালারের রং আমাদের কিনতে হবে। তো ওকে ভাই এখানে অরেঞ্জ কালারের রং নিয়েছি, এখান থেকে এবার আমাদের রং এখানে এটা তুলি যে আছে যেটাতে রং করবো আর কি, তো সেটা থেকে রঙের বালতির মধ্যে এটা ডুবিয়ে নিতে হবে। তারপরে এই যে দেওয়ালগুলো আছে দুদিকে আলাদা আলাদা দেওয়ালে ভাই আলাদা আলাদা রং করতে হবে ভাই, ঠিক আছে? দেখো ভাই কত সুন্দর দেওয়ালটা। তো চলো এখান থেকে রং আমরা নিয়ে নিই। ওকে এবার ভাই এই দেওয়ালটাতে করে দিই অরেঞ্জ কালারের রং, তারপরে দেখি কেমন লাগে। ও ভাই গ্রাফিক্সটা ভাই গেমটার অনেক ভালো আছে, যে কারণে ভাই দেখতে ভাই মেলা সুন্দর লাগতেছে। ওকে দেওয়ালেও রং করে দিই ভাই, যখন আমাদের কাছে টাকা হয়ে যাবে তখন আমরা আমাদের ঘরের মধ্যে ভাই রং করবো, কারণ আমাদের ঘরটা কিন্তু এখন যারা আগের এপিসোডটা দেখেছিলে ভাই দেখতে কিন্তু একদমই ভালো না। দেখো ভাই অরেঞ্জ কালার ভাই কত সুন্দর লাগতেছে দেখতে, ভাই তোমাদের কেমন লাগতেছে অরেঞ্জ কালারটা আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর চলো ভাই এখন কোন রং করতে হবে। ওকে ভাই এখন আমাদের নিতে হবে এই রংটা। ওকে চলো এটা দিয়ে ভাই এবার করে দেই, এটা দিয়ে রং করতে হবে, আগে নিয়ে নেই ভাই রংটা ভালো করে। ভাই আমাদের মেলা রং করতে হবে ভাই, মেলা আরও ভাই মেলা রং আছে ভাই, মেলা কাজ আছে ভাই, ফাটাফিট করতে হবে, অনেক কাজ আছে। ওকে ভাই এই দেওয়ালে এই রংটা করে দিই, ওকে ভাই এই রংটাও এই দেওয়ালেও করে দিব, তারপর ভাই আরও সুন্দর লাগবে ভাই দেখতে। ভাই রঙগুলো ভাই খুব ভালো ভালো রং আছে আর যেগুলো ভাই আমাদের করতে হবে ভাই, তারপর দেখবো গোটাটা ভাই করার পর দেখবো যে কেমন লাগে দেওয়ালটা দেখতে। ওকে দেখো ভাই এইদিকে অরেঞ্জ আর এইদিকে, ও ভাই কত সুন্দর লাগতেছে ভাই দেখতে, কত সুন্দর একদম সেই দেখা যাচ্ছে দেওয়ালটা। ওকে ভাই আগে গোটাটা করে নেই রং ভাই, তারপরে তারপরে ভাই দেখবো ভাই কেমন লাগে। ওকে আর ওইদিকে ওই দেওয়ালটা বাকি আছে করতে, এদিক থেকে রং নিয়ে ভাই ওই দেওয়ালটাও করে দেই ফাটাফিট করে। ওকে ভাই দেখো কত সুন্দর লাগতেছে ভাই এই কালারটাও, আর এইদিকে ভাই অরেঞ্জ কালারটা ভাই অনেক সুন্দর লাগতেছে ভাই দেখতে। এখন চলো আমাদের এবার কী কিনতে বলেছে সেটা ভাই, অনেক কী কী নাম আছে ভাই সেগুলো দেখে দেখে এখান থেকে ভাই কিনতে হবে, তো চলো সেগুলো কিনে নেই ভাই। ওকে ভাই এই কার্পেটটা কিনে এখানে আমাদের বিছাতে হবে ভাই, নিচে আমাদের এই রঙের কার্পেটটা ভাই বিছাতে হবে, চলো এখানে বিছাতে হবে, অনেক জায়গায় বিছাতে হবে ভাই, এখানে বিছাতে। ও ভাই দেখো কত সুন্দর লাগছে ভাই, এগুলো সব করবো ভাই, এগুলো ভাই দেখে আমার সেই লাগতেছে ভাই আমাদের ঘরেও বিছাবো। থামো আমাদের কাছে শুধু পয়সা হয়ে যাক, তারপর দেখো আমরা আমাদের ঘরটাকে কত সুন্দর বানাই। থামো থামো আরও কোথায় কোথায় ভাই বিছাতে হবে, চলো ফাটাফিট বিছাতে, এখানেও বিছাতে হবে ভাই, কোথায় যেন বিছাতে হবে। ওকে এখানে তো বিছাতে হবে না ভাই, আলাদা জায়গায় বিছাতে হবে, এই ঘরে সব ঠিকই আছে। এই ঘর আই থিঙ্ক বিছাতে হবে কি ভাই, এটা তো হাগু করার জায়গা ভাই, এখানে বিছাতে হবে নাকি, না এই ঘরে তো কিছু করতে হবে না। চলো ভাই আর কোথায় বিছাতে হবে। ওকে ভাই ওনাদের এখন কিচেন ক্যাবিনেট ভাই কিনে দিতে হবে, চলো এখানে একটা কিচেন ক্যাবিনেট ভাই। এত ভাই মেলা কিছু আছে আমি দেখেছি ভাই, এত কিছু এখানে ভাই এই ঘরের মধ্যে কোথায় কি করে রাখবো ভাই। ওকে ভাই এরা ভাই কিনতে বলেছে আমাদের, কিনে দিয়ে ভাই লাগাই দিতে হবে। চলো ভাই কিচেন ক্যাবিনেট এখানে বসিয়ে দিয়েছি, আর কটা কিচেন ক্যাবিনেট ভাই, কিচেন ক্যাবিনেট 4। ওকে এখন কিচেন ক্যাবিনেট 2 লাগাতে হবে, ওকে ভাই 2টা লাগিয়ে দে ভাই। মেলাগুলো ভাই ক্যাবিনেটের আরও হাবি যাবে, মেলা কিছু লাগানোর টাস্ক আছে ভাই, এত কিছু লাগিয়ে ভাই ঘরের মধ্যে রাখবে কোথায় ভাই আমি নিজেও জানি না সত্যি করে। আর ভাই আমরা কিন্তু এগুলো আমাদের ঘরের জন্য মেলা কিছু কিনবো, আর সেটার ভিডিও তোমরা চাও কিনা, ঠিক আছে, এই গেমটাকে আমরা কন্টিনিউ করি কিনা, আমাদের মেলা কিছু কিনতে হবে, তো যদি চাও তো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে নেক্সট পার্ট চাও কিনা এটার। আর ভাই লাইক করে দাও, ঠিক আছে, যদি 15টা লাইক হয় এই গেমে তাহলে এই গেমটা খেলবো, নাহলে ভাই এরপর আর এই গেমটা খেলবো না। তো ভাই 15টা লাইক যদি হয় তাহলে খেলবো, না হলে না ভাই। এগুলোকে ভাই এখানে কে লাগায় ভাই, মানে কি বলবো ভাই, এখানে লাগাতে হবে এগুলো, দেখো এগুলো ভাই আমার কি, আমি ভাই লাগিয়ে দেবো ভাই, এগুলো সব লাগিয়ে দেবো আমি, সমস্যা নেই ভাই আমার। ভাই এখন টিভিও ভাই কিনতে হবে ভাই, টিভি ওকে এখানে লাগিয়ে দেবো, এখানে সোফাটা লাগানো আছে তো এখানে ভাই টিভিটা লাগিয়ে দেবো, তাহলে ভাই ভালো হবে। ওকে ভাই এখানে টিভি ভাই সোফায় বসে, এই ভাই সোফা টুলটা দিকে লাগিয়েছে, থাক ভাই এখানে থাক, টিভি এখানেই ভাই, দেখো টিভি, ও ভাই ভাই টিভি আবার চালানো যাবে ভাই, সোফার এই দিকে লাগিয়ে দেবে, তাহলে এখানে বসে বসে টিভি দেখতে হবে। এই দেখো ভাই টিভি ভাই আবার চলতেছে ভাই,
ও ভাই ভাই ভাই, দেখো ভাই টিভি আবার চলতেছে, এটা কে ভাই কি বলতেছিস ভাই? নিউজ চলতেছে ভাই টিভির মধ্যে, বা ভাই সোফায় বসে বসে ভাই টিভি দেখতে পারবে। দেখো কত সুন্দর করে ভাই সেট আপ করে দিয়েছে এদের। এখন আমাদের জানলার ভাই পর্দা লাগাতে হবে ভাই, জানলার মধ্যে পর্দা লাগিয়ে দেবো। কোন রঙের ভাই এটা কিনলাম দেখো ভাই, ঠিক কিনেছি কি এটা? ওকে, জানলার মধ্যে লাগিয়ে দিতে হবে এটাকে, এখানে এই জানলার মধ্যে লাগিয়ে দিতে হবে। ওকে ভাই, ও ভাই সেই লাগছে এখন ভাই। দেখ আরে কি হলো, হ্যালো লাগালাম তো ভাই আমি, হ্যালো। ওকে ওকে, এখন এই দরজা এই জানলার মধ্যে একটা লাগিয়ে দিতে হবে, তাহলে ভাই সেই লাগবে। কে ভাই দেখো অনেক সুন্দর লাগতেছে ভাই, ব্লু কালারের সেই লাগছে ভাই দেখতে। এগুলো আমাদের ঘরেও লাগাতে হবে পরে। আর কি কি কাজ আছে ভাই, চলো ফাটাফিট করে দিই ভাই, মেলা কাজ। দেখো আমি তো ভিডিও তো ভাই তোমাদের আমি আগে ভাই অনেকটা কেটে দিয়েছি, নাহলে এত কিছু ভাই কিনা কিনি তোমরা দেখলে ভাই বোরিং হয়ে যাবা, ঠিক আছে? তো এবার ভাই আমাদের কি বলছে পেন্টিং লাগাতে, চলো এখানে ভাই পেন্টিংটা লাগাবো কোথায়? হ্যালো, এখানে তো লাগতেছে না ভাই। ওকে ভাই লেগে গেছে, এখন আরো আরো পেন্টিং কিনতে হবে ভাই। কি কি কিনতে হবে ভাই, চলো ফাটাফিট কিনে সেগুলোকে লাগাই ভাই আগে। ওকে, এটাকে ভাই কোথায় লাগাবো ভাই? এটা অ্যাকচুয়াল শোনো, যা হাউস ডিজাইনের মেন কাজটা দেখো হাউস পেপার আর এটার মধ্যে হলো, হাউস পেপার আমাদের বেশি ভাই নোংরা টোংরা এগুলো বেশি পরিষ্কার করতে হবে, আর হাউস ডিজাইনের মেন হলো ঘরটা আমাদের যে থাকে কাস্টমারদের ঘরকে আমাদের ডেকোরেশন করে দিতে হবে, সুন্দর করে সাজিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এটাই তো ভাই, দুটো একটু আলাদা ম্যাচও আছে, ঠিক আছে? যাই হোক ভাই, দুটো আমার ভালো লাগে ভাই, হাউস পেপারের মোবাইলের থেকে ভাই এটা ভালো। বাট হাউস পেপারের পিসি ভার্সনটা তো অনেক ভালো, যদি আমি পিসি ভার্সন আমার পিসিতে এখনও খেলিনি, তোমরা আগেও বলেছিলাম। চলো ভাই ফাটাফিটে, আমি এত বক বক করছি কেন ভাই, এগুলো আরো কি কি কিনতে হবে যেন, বাট কি কি যেন কিনতে হবে ভাই দেখলাম ওটাকে কিনে নেই। তো কে ভাই, আমাদের মোটামুটি সবই কমপ্লিট করে দিয়েছে লাগানো, অ্যান্ড আমাদের কাজও কমপ্লিট, অ্যান্ড আমাদের $440 ভাই দিয়ে দিয়েছে। কিন্তু ভাই এরপর থেকে ভাই আমরা যে কাজ করব সেটার কিন্তু আর এই গেমটা ভাই কাজের ভিডিও দেবো না, কারণ ভাই কাজ একদম তোমরা দেখলে ভাই বোরিং হয়ে যাবে। কিন্তু আমরা যে আমাদের ঘরটা যাচ্ছে, অফিসটা যাচ্ছে, সেটাকে যে আপগ্রেড করব, অনেক কিছু করব ভাই, সেইগুলোর ভিডিও আমরা দেবো। তো যদি চাও ভাই তো ভিডিওটাতে 15টা লাইক করে দাও, তাহলে আমরা অফিস টফিস যেটা আছে ভাই অনেক কিছু করবো সেটাতে, ঠিক আছে? দেখি ভাই আমাদের টাকা, ওকে ভাই আমাদের $450 হয়ে গেছে। ওকে ভাই আমাদের $1000 করতে হবে, আমাদের ঘরেরও ভাই মেলা কাজ করতে হবে, তো সেগুলো ভাই করবো নেক্সট ভিডিওতে, যদি তোমরা লাইক টার্গেট কমপ্লিট করে দাও। তো ওকে ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও যদি পেতে চাও।